मालदा कोर्ट स्टेशन पर एक बार फिर से यात्रियों को परेशानियों का सामना करना पड़ा। परिणाम स्वरूप स्टेशन प्रबंधक को यात्रियों के विरोध का भी सामना करना पड़ा। जानकारी के अनुसार अब मालदा कोर्ट सिलीगुड़ी DMU पैसेंजर ट्रेन का इंजन दुर्घटनाग्रस्त हो गया। हालांकि इस दौरान कोई बड़ा हादसा नहीं हुआ। नतीजन ट्रेन मालदा कोर्ट स्टेशन पर लगभग 2 घंटे तक खड़ी रही। इस दौरान स्टेशन प्रबंधक को इसकी सूचना दी गई, साथ ही बार बार एक ही समस्या का सामना करते हुए यात्री पूछते हैं कि इंजन की गड़बड़ी जैसी घटना क्यों हो रही है। इस घटना से स्टेशन प्रबंधक का चारों ओर विरोध होना शुरू हो गया। कटिहार डिवीजन के अधिकारियों को बार बार रिपोर्ट करने के बावजूद शिकायत का समाधान नहीं किया गया। नतीजन यात्रियों को गंतव्य तक पहुंचने में देरी हो रही है। কিন্তু যখনই স্টার্ট করতে যাচ্ছে তখনই বলছে যে না মুভ হচ্ছে না। তারপরে এখানে আমরা এসে কমপ্লেন করলাম যে গাড়িটা তাদের ছাড়ুন, বলছে যে ইঞ্জিনের ব্যবস্থা করতে করতে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে, এখন 1 লাখ থেকে নাকি ছেড়েছে। বলছে গাড়িটা ছাড়ার কখন কথা ছিল আর এখন আপনাদের কি বলছে? 8:45 এখন কি বলছে? এখন বলছে যে আমরা রিলিফ ইঞ্জিনের ব্যবস্থা করেছি। বলছি এই যে রেলের গাফেলতি, এইভাবে যে কীভাবে দেখছেন ডেলি প্যাসেঞ্জার হিসেবে? আমরা অনেকবার চিঠি করেছি GMকে করেছি, DRM কাঠিয়ার DRMকে করেছি, মালদা DRMকে করেছি, ডেপুটেশনও দিয়েছি DRMকে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে, কিন্তু ওরা মানে কী যে ব্যাপার কোনো চিঠির অ্যান্সারই দেয়। এতগুলো চিঠি করেছি, চিঠি কোনো অ্যান্সার দেয়। তাহলে কি বলা যেতে পারে যে রেল আপনাদেরকে মানুষ মনে করছে না? তাই মনে হচ্ছে। কী মনে হচ্ছে বলুন। এই যে মানে আমরা চিঠি করছি যে আমার যে ডেলি প্যাসেঞ্জার সেক্রেটারি হিসাবে বা একটা সংগঠনের যে আমি সেক্রেটারি, হয়তো সংগঠনের গুরুত্ব দিচ্ছে না, বা ডেলি প্যাসেঞ্জারের যে আমাদের যে মানে বারবার যে হচ্ছে প্যাসেঞ্জারকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমরা যে একটা কাজের সঙ্গে জড়িত আছি, আমরা বারবার আমাদের CL খেতে হচ্ছে, আমাদের গিয়ে পৌঁছাতে দেরি হচ্ছে, তার কোনো গুরুত্ব দিচ্ছে না এরা। বলছি কতজন প্যাসেঞ্জার আছে আর কী মানে অফিস স্টাফ সব কী বল? হ্যাঁ, এখানে প্রায় আমরা 200 থেকে 250 জন মানে পার্মানেন্ট যাওয়া আসা করি। অফিস স্টাফ, স্কুল টিচার, ব্যাংক স্টাফ, সরকারি স্টাফ। রেল কর্তৃপক্ষ কিছু জানালো আপনাদেরকে? রিলিফ ইঞ্জিন আসছে নাকি? যদি রিলিফ ইঞ্জিন আসে তাহলে কি কি অফিস ধরতে পারবেন? না, ধরতে পারবো না, আমাদের লেট হবে, আমাদের অফিস বসকে জানাতে হবে, আমাদের রিকোয়েস্ট করতে হবে যে আমাদের একটু দেরি হবে, ইঞ্জিন ঘোরাটা হয়েছে। আপনার নাম? আমার নাম পুরুষোত্তম কুমার রজক। খবর হচ্ছে সকালবেলা আমরা এসছি এখানে, টাইমলি 8:45 ট্রেনটা ছাড়ে, 45 থেকে আপনার 50 হয়ে যাচ্ছে, তবু ট্রেনটা ছাড়ছে না। আমরা জানতে যাচ্ছি তো বলছে ইঞ্জিনের পাওয়ার নিচ্ছে না, তার কারণে আমরা এখন প্রতীক্ষা করছি। বলছে 1 লাখ থেকে একটা ইঞ্জিন আসবে, ওনারা জানিয়েছেন অফিস থেকে, কোর্ট স্টেশন থেকে, তার জন্যে আমরা এখন অপেক্ষা করছি। এখন এখানে মোটামুটি আপনার 9:44 হয়ে গেল, প্রায় 1 ঘন্টা ধরে ট্রেনটা এখন পর্যন্ত খারাপ হয়ে পড়ে আছে। রেলের কোনো কর্তৃপক্ষ এসেছে আপনাদের সাথে কথা বলেছে? আমাদের সঙ্গে কোনো কেউ কথা বলেনি। আমরা যে এখানে যে আছে ওর অফিস, তার সঙ্গে কথা বলছি, ওনারাই বলছে, ফোন করছে, সেটাই এই মাত্র এখন পর্যন্ত জেনে আছি আমরা। আপনারা তাহলে কতজন মতো প্যাসেঞ্জার এখানে আটকে আছেন? অনেকজন, রেলওয়ে স্কুল, অফিস, হ্যাঁ, কোর্ট, হ্যাঁ, চাঁচলে, যেমন আমি চাঁচলে যাই হর্টিকালচার অফিসে স্টাফ, হ্যাঁ, এখন পর্যন্ত এখানে গাড়ি আছে। আমাদের তো দ্বিতীয় প্রকল্পে মানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, বাসে গেলে তো অনেকক্ষণ সময় লেগে যায়। তাহলে আজকে কীভাবে অফিস যাবেন? এই যে রেলের আমরা অপেক্ষা করছি এখনও, নাহলে ছুটি নিতে হবে, আর কিছু করার নাই। এই যে রেলের এই যে খামখেয়ালি, এটাকে কীভাবে দেখছেন? খামখেয়ালি দেখছি বলতে, এই ছোটো স্টেশন, এই স্টেশনকে ওনারা বলছে কোনো গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, এখান থেকে যারা বলছে তো মাঝে মধ্যে এই ট্রেনটা এরকম হয়, আমার মোটামুটি 2 মাস হচ্ছে আমি সাব ডিভিশনে যাচ্ছি। হ্যাঁ, আমাদের সাব ডিভিশন ছিল না চাঁচলে আগে, এখন নতুন করে হয়েছে গত আপনার 3 মাস হলো। হ্যাঁ, এই যাচ্ছি, আজকে আমার লাইফ মানে প্রথম হয়েছে এইভাবে। আপনার নাম? আমার নাম বামন ভুঁইমালিক। JBD banquets lie hai, incredible marriage palace Rajgharana and the finest banquet hall Jyoti Garden. World-class catering, centrally air-conditioned, lush green lawns, state-of-the-art lightning. A perfect venue for wedding, launching and parties. Rajgharana and Jyoti Garden at JBD Banquets Enterprise. ऐसे ही लेटेस्ट खबरें पाने के लिए बेल आइकन को क्लिक करें, हमारे चैनल को लाइक, शेयर एंड सब्सक्राइब करें। धन्यवाद।